দুর্গাপূজার দশমীর দিনে উদয়পুরের গোমতী নদী থেকে উদ্ধার করা হলো একটি প্রাচীন মূর্তি। সংবাদে জানা যায়, উদয়পুর লোকনাথবাড়ির সংলগ্ন দশমী ঘাটে যখন উদয়পুর পৌর পরিষদের কর্মীরা নদীতে নামে, তখনই তাদের পায়ে লাগে এই প্রাচীন মূর্তিটি। পরবর্তী সময় মূর্তিটিকে উদ্ধার করে নদীর ঘাটে নিয়ে আসলে উৎসুক জনতা মূর্তিটিকে দেখার জন্য ভিড় জমায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আকেপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের অভিমত, মূর্তিটি খুবই প্রাচীন। অনেকেই বলেছেন এটি নাকি রাজ আমলের তৈরি করা। উপস্থিত এবং একটা মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে, মূর্তিটা কোথায় থেকে উদ্ধার হয়েছে এবং কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? এটা উদয়পুরের দশমী ঘাট, গোমতী নদী মধ্যে উদয়পুরের দশমী ঘাট যেটা আছে, এটা মধ্যে কিছু এলাকার স্থানীয় লোকজন একটা মূর্তি দেখছে, দেখে তারা বিভিন্ন ইয়ার লোকাল যারা আছে তারা খবর টবর দিছে, দিছে পরে তারা যারা দশমী ঘাটে তোমার কাজ করবো নগর পঞ্চায়েতের পুরসভার কর্মী তারারও খবর দিছে, তারা যে দেখছে দেখে দেখছে এটা পাথরের মূর্তি, জল অল্প, তখন তারা সবাই চিন্তা করতেছে অল্প জলের মধ্যে মূর্তিটা কীভাবে আসলো, এবং মূর্তিরা অনেক ওজন, এত ওজন মূর্তিতে জলে ভাসা আসার কথা না, তখন তারা স্থানীয় লোকজনের খবর দিছে, আমরা তারাতে খবর দিছে, এখন আমরা আসি, তারা রিকভারি করছে, করে কইছে স্যার এখন আপাতত নিয়ে তানাতে রাখেন, আমরাও তারা যেহেতু কইছে আমরা নিয়ে এটা আপাতত তানাতে বসাই, পরে প্রশাসনিক যা করে তা অনুযায়ী ব্যবস্থা। প্রাথমিকভাবে কী মনে হচ্ছে, এটা কি প্রাচীন মুক্তি কোনো পূজিতা বা পুজোটুজ হয়েছে আগে এরকম? এমন কিছু বুঝছি না আমি, তবে মূর্তিটা যেহেতু এত ওজন, কোথায় থেকে আসলো কীভাবে আসলো, স্থানীয় লোকজন তো প্রত্যেক দিন এদিকে চলাফেরা করে, তারা তো এতদিন দেখছে না বা আজকে সকালেও দেখছে না, হঠাৎ করে এই আধা ঘন্টা আগে তারা দেখলো, দেখে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে, আমরা আইসি তখন আমরা নিয়ে তানাতে রাখি, এলাকার বাসেও কেছে স্যার আপাতত তানাতে রাখেন, তারপরে প্রশাসন যা করে তার অনুযায়ী ব্যবস্থা নেবে। ধন্যবাদ স্যার।